সারা বিশ্বেই লেগ স্পিনারদের দারুণ চাহিদা। ব্যাটিং বান্ধব পিচ আর টি টোয়েন্টির আগ্রাসনে বোলাররা যখন মাথা কুটে মরছেন, সেখানে এক ঝলক স্বস্তির ঠান্ডা বাতাস যেন লেগ স্পিনাররা। টার্ন আর লেন্থের রহস্য মিলিয়ে তাদের বলকে পেটানো যে কত কঠিন, তা রশিদ খান, হাসারাঙ্গা, চাহালের বলে ব্যাটারদের খাবি খেতে দেখলেই বোঝা যায়। প্রায় সব টেস্ট ক্রিকেট খেলোয়াড়ের দেশেই লেগ স্পিনার আছে, এমনকি নেপালেও আছে সন্দীপ লামিচানে। ব্যতিক্রম কেবল বাংলাদেশ। অনেকে সম্ভাবনা নিয়ে আসলেও কেউই যেন টিকতে পারেন না। একই ভাগ্য বরণ করতে হবে কি প্রতিভাবান লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদিরও? চলুন শোনা যাক আফ্রিদির কথা। 2019 সালের কথা, সিলেটে চলছে বিপিএলের আসর, রংপুর রাইডার্সের অনুশীলন চলছে। রবি বোপারাকে হঠাৎ করেই ব্যাট করতে বললেন কোচ টম মুডি। এরপর বল তুলে দিলেন তরুণ এক বোলারের হাতে। বিস্ময়কর ব্যাপার যে কিশোর বোলারটি ঠিক পাকিস্তানি লেগ স্পিনার শহীদ আফ্রিদির মতো দৌড়ে এলো, জোরের সাথে কবজি ঘুরিয়ে বল ভাসিয়ে দিল হাওয়ায়। অবাক হলেন রবি বোপারা, সাথে সাথে বিস্মিত হল আশেপাশের দর্শকও। টম মুডি বেশ খানিকক্ষণ বল করালেন তাকে দিয়ে, মাঝে মধ্যে বললেন দু চারটি কথাও। কিশোর এই বোলারের নাম মিনহাজুল আবেদিন আফ্রিদি, বাড়ি চট্টগ্রামে। নেটে 16 বছর বয়সী আফ্রিদির বোলিং দেখে মুগ্ধ হন টম মুডি। আফ্রিদির বলে মুগ্ধ হলেন দলের স্পিন কোচ মোহাম্মদ রফিকও। টম মুডি তাকে নিয়ে বললেন, আমরা খুব করেই একজন লেগ স্পিনার খুঁজছিলাম, সে অনুশীলনে সবাইকে মুগ্ধই করেছে। আর মোহাম্মদ রফিক তো আরও বড় আশা করলেন তাকে নিয়ে, বললেন রশিদ খান যে ধরনের, মিনহাজুলও সেই ধরনের বোলার। আমি বাংলাদেশের ক্রিকেট এত বছর ধরে দেখছি, সত্যি বলতে কি বাংলাদেশে এমন লেগ স্পিনার দেখিনি। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য যা যা দরকার সবই আছে ছেলেটির মধ্যে। মিনহাজুল আবেদিন আফ্রিদির বোলিংয়ে মুগ্ধ হয়ে তাকে জাতীয় দলের ক্যাম্পেও ডাকা হয়। চট্টগ্রামে বাংলাদেশের অনুশীলনে নিয়মিত বোলিং করতে আসতেন এই স্পিনার, অনূর্ধ্ব ১৯ দলেও সুযোগ পান। খেলেছেন বিপিএল, তারপর ঢাকা প্রিমিয়ার লিগেও, কিন্তু শুরুর সেই উচ্ছ্বাস অনেকটাই কমে এসেছে। তিনি যেন প্রত্যাশার সাথে খাপ খাইয়ে নিতে পারছেন না। এর পেছনে বড় ভূমিকা এই দেশের ক্রিকেট পরিবেশের। একজন লেগ স্পিনারের যত্ন কি করে নিতে হয় সেটা বাংলাদেশ ঠিক জানে না। জুবায়ের হোসেন লিখনও শুরুর দিকে স্বপ্ন দেখিয়েছিলেন, টেস্ট ক্রিকেটে সাফল্যও পেয়েছিলেন, তবে এরপর আর আলাদা করে লিখনের যত্ন নেওয়া হয়নি। লেগ স্পিনাররা বরাবরই আক্রমণ করতে পছন্দ করেন, এই জন্য অনেক সময় বলের লাইন লেন্থ নিয়ন্ত্রণ করতে পারেন না, সেজন্য রানও হয়ে যায় বেশি। সবাই তো আর রশিদ খান নন, লেন্থের ওপরে এই নিয়ন্ত্রণ আসে ম্যাচ খেলতে খেলতে। কিন্তু বাংলাদেশের কোনো দলের কোচ বা ম্যানেজমেন্ট এই ঝুঁকি নিতে রাজি হয় না। ফল নির্ভর ক্রিকেটে একজন লেগ স্পিনারকে গড়ে ওঠার সময় দেওয়া হয় না। এমনকি বিসিবির জোর প্রচেষ্টা সত্ত্বেও লেগ স্পিনার গড়ে তোলার পরিবেশ তৈরি হয়নি বাংলাদেশ ক্রিকেটে। বাংলাদেশে লেগ স্পিন করা মানেই যেন অভিশাপ। 2022 সালের ঢাকা প্রিমিয়ার লিগেও মাত্র 4 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মিনহাজুল আবেদিন আফ্রিদি, নিয়েছেন 4 উইকেট। আবাহনীর বিপক্ষে ম্যাচে মাত্র 25 রান দিয়ে পেয়েছেন 2 উইকেট। তবুও বাংলাদেশের অন্যান্য লেগ স্পিনারদের মতো তিনিও খেলার সুযোগ না পেয়ে হতাশ, অথচ তারা বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটেও আছেন।
এত বাধা সত্ত্বেও চেষ্টা করে যাচ্ছেন মিনহাজুল আবেদিন আফ্রিদি। তিনি বলেন, ম্যাচ খেলার সুযোগের অপেক্ষায় আছি, আশা করি আমরা যারা লেগ স্পিনাররা আছি সুযোগ পেলে ভালোই করব। মিনহাজুল আবেদিন আফ্রিদির বয়স মাত্র ১৯, সামনে অনেক পথ পড়ে আছে উন্নতি করার জন্য। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আশা করে নিজের উন্নতি ঘটিয়ে আফ্রিদিও বাংলাদেশের রশিদ খান হয়ে উঠবেন। এমন ক্রিকেটীয় গল্প জানতে সাবস্ক্রাইব করুন ডিআইটি স্পোর্টস।